রুশ ড্রোন হামলায় ওদেশার 15 লাখ মানুষ বিদ্যুৎহীন, বলেছেন জেলেনস্কি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওদেশা শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে সেখানকার 15 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। শনিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ওদেশার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। সেখানকার 15 লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাতে রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে চালানো হামলার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওদেশা। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওদেশা ইউক্রেনীয় ও রুশদের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছিল। সেখানকার গভর্নর মার্চেঙ্কো শনিবার বলেন যে রুশ ড্রোন হামলার ফলে অঞ্চলটির প্রায় সব জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট 2টি ড্রোন ভূপাতিত করেছে।